আল্লামাম ও কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে লিখে ঘটনা আপনাদেরকে শুনাইছিলাম। ইরাকের বাদশা হারুন রশিদ, কি নাম? হারুন রশিদ, ইরাকের প্রেসিডেন্ট, তার যে বাসভবন ছিল এই বাসভবনের কিনারে বিরাট বড় মাদ্রাসা আব্দুল্লাহ ইবনে মোবারক, পাশেই বিরাট বড় মাদ্রাসা। তো বিকাল বেলায় মাদ্রাসার পোলাবানে ছুটি হয়, পোলাবানা এসে প্রেসিডেন্ট পার্কে ঢুকে ঢুকে খেলায়, এত ছাত্র, 1 লক্ষ ছাত্র, জোরে করে আল্লাহু আকবার, আব্দুল্লাহ ইবনে মোবারকের মাদ্রাসায় লক্ষাধিক ছাত্র। বিকাল বেলায় এরা যে মাদ্রাসার মাঠে হাঁটে না, রাস্তাঘাট, মাঠ, নদীর ভাত সব ভরে যায়, কিছু আইসা ঢুকছে প্রেসিডেন্ট পার্কের ভিতরে। প্রেসিডেন্ট পার্কের ভিতরে কোরআনের হাফেজরা যখন খেলে, এই দৃশ্য দেখিয়া প্রেসিডেন্টের ওয়াইফের নাম হলো জেবুন্নেসা। কিতা নেশা গো? হারুন রশিদের বউয়ের নাম কি? জেবুন্নেসা। তিনি ইরাকের ফার্স্ট লেডি। ওই ফার্স্ট লেডি একটু নাস্তিক টাইপের ছিল। এটা কয় হারুন রশিদ, এই যে মাদ্রাসার পোলাভান, জঙ্গি পোলাভান, এরে যাই সে আমাকে পার্কে ঢুকছে, পরে কুণ্ডাতে কুণ্ডা হয়, ভয় লাগে। ক কিতা করতাম? ক বের করে দোয়াদেরকে, আর আগামীকাল থেকে ঢুকতে যেন না পারে, আয় এদিক দিয়ে বেড়া দিয়ে লাও, কাঁটা তারের বেড়া দাও। হারুন রশিদ ডাক দেখো, জেবুন্নেসা, জ্ঞানী মেয়ে মনে করে তোমাকে বিয়ে করছিলাম, আমি জানতাম না তোমার ভিতরে কোনো জ্ঞান নাই। জেবুন্নেসা কো, কি আমার জ্ঞান নাই মানে? আমার মতো মেধাবী কোনো মেয়েকে ইরাকে আরেকটা আছে? ক জ্ঞান দেখেই তো বিয়ে করছিলাম, আজকে বুঝলাম কোনো জ্ঞানই তোমার ভিতরে নাই। ক কেমনে? তুমি কেমনে আমার কাছে প্রস্তাব করলা উলামাদের রাস্তাটা বন্ধ করে দেওয়ার জন্য? শোনো, ইরাকের সমস্ত পাবলিকের রাস্তা বন্ধ করতে পারি, কিন্তু মৌলবীদের রাস্তা বন্ধ করার ক্ষমতা, ফাওয়ার আমার নাই, এই ফাওয়ারই নেই আমার। কি কো তোমার ফাওয়ার নাই? তুমি বাদশাহ হইছো কেমনে? ক বাদশাহ হইতে পারি, কিন্তু মৌলবীর ফত বন্ধ করবো, এই ফাওয়ার কি আমার আছে? জেবুন্নেসা ক, কি কইলা? মৌলবীদের রাস্তাটা বন্ধ করবে, শুধু কাঁটা তার ওয়ার্ডার দিয়ে দিলে লোকেরা কাঁটা তার লাগাই দেবে, এইটাও বুঝি ফারত না, কয় না, গেটটা শুধু লাগায় তালাটা মারলে তো ক তালা মারণ যাইতো না। কি কো তুমি? আমি তোমার এই ফাওয়ার এনে কই? ফাওয়ার আমার নাই, আমার চাকরি থাকতো না, প্রেসিডেন্ট গদ্দি লয়ে টান দিব, আল্লাহ আকবার। কও কি তোমার গদি টান দিব? ক গদি লয়ে টান দিব, এর রাস্তা বন্ধ করলে। তাহলে তোমার থেকে জানতে চাই, তুমি বড় নাকি এই আবদুল্লাহ ইবনে মোবারক মৌলবী বড়, তুমি বড় না শওকত শিখদের, শওকত সরকার বড়? বলো, এ তো একটা মৌলবী। হারুন রশিদ ডাক দেখো, আবার ফাউল করছো, আগে খাইছো হলুদ কাঠ, এখন খাইবা লাল কাঠ, দুইবার ফাউল করলে কি কাঠ খায়? এ তিনবারের বেলা তো খেলা তাউট, কথা কোন ঠিক কি না? আগে হলুদ কাঠ খাইছো, একবার ফাউল করছো, এখন আবার ফাউল করছো, কো কিতা ফাউল করছি? তুমি কার সাথে তা কারে তুলনা করো? আমি বড় না আবদুল্লাহ ইবনে মোবারক বড়, তুমি কার সাথে কারে তুলনা করো? হে জেবুন্নেসা, আমি হারুন রশিদ এই দেশের প্রেসিডেন্ট। এ দুনিয়ার প্রেসিডেন্ট ছিল নমরুদ, দুনিয়ার প্রেসিডেন্ট ছিল কারণ, পৃথিবীর শ্রেষ্ঠ বাদশা ছিল, বড় বাদশা ছিল নমরুদ, বড় বাদশা ছিল কারণ, ফেরাউন, সাদ্দাত, আর আমি প্রেসিডেন্ট হারুন, প্রেসিডেন্ট নমরুদের দনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট কারুনের দনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট সাদ্দাদের দনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট ফেরাউনের দনের ওয়ারিশ পাইছি, আর আবদুল্লাহ ইবনে মোবারক তু জাহানের বাদশা রহমাতুল্লিল আলামিনের দনের ওয়ারিশ পাইছে, আল্লাহু আকবার। কথা কি ঠিক আছেনি? যেই বলছে ও জেবুন্নেসাম, আমি হারুন রশিদ প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট হিসাবে অন্য প্রেসিডেন্টের দনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট নমরুদের দন আমার কাছে আছে, হারুনের দন, কারুনের দন, এদের দন আমার কাছে আছে, কিন্তু উলামাদের কাছে রহমতুল্লিল আলামিনের দন লুকায় রয়েছে, তুমি কার সাথে কারে তুলনা করো? আমার মতো লক্ষ লক্ষ হারুন রশিদকে এক পাল্লায় উঠাও, আর আবদুল্লাহ ইবনে মোবারকের পায়ের তলার জুতার তলার বালু এক পাল্লায় রাখো, তার পায়ের বালি রুজন আল্লাহর কাছে বেশি হবে, সুবহানাল্লাহ। যে বন্যাসে কো তাই নাকি? কয় হট কই পাইছো? কো নবী বইলে গেছেন আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামা একরাম নবীদের দনের ওয়ারিশ পাইছে, এরা ফেরাউনের দন পায় না, এরা পয়গম্বরের দনের ওয়ারিশ পাইছে, জোরে কোন আল্লাহু আকবার। ওয়াইনাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনার ওয়ালা দিরহামা, নবী রাসূল টাকা পয়সার ওয়ারিশ বানায় যায় নাই, ইন্নামা ওয়ার রাসূল ইলমা,
তারা এলেমের ওয়ারিসদার বানায় গেছে আল্লাহু আকবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনাইছে শুনায় কইছে বন্নেছে শোনো আগামী কাল থেকে পাবলিক এই পার্কে ঢোকা নিষেধ আগামী কাল থেকে প্রেসিডেন্ট পার্কে শুধু মৌলবীরা ঢুকবে একটা স্কুল কলেজের ফলবান ঢুকতে পারবি না পাবলিক ঢুকতে পারবে না কলেজ ঢুকবে না ভার্সিটি ঢুকবে না গার্মেন্টস ঢুকবে না ফ্যাক্টরি ঢুকবে না শুধুমাত্র কোরআনের পাকি ঢুকবে আর কেউ ঢুকতে পারবে না জোরে আল্লাহু আকবার যে বন্যাসা কো এটা কি কইলা ঢুকলে সবাই ঢুকবো না ঢুকলে কেউ ঢুকতো না কয় না শুধু কোরআনের পাকিরা ঢুকবে আল্লাহু আকবার এদেরকে শুধু দিশ সুযোগ অন্যদেরকে দিবা না কেন আল্লাহ যদি হাসরের ময়দানে জিজ্ঞেস করে হারুন প্রভাবশালী প্রেসিডেন্ট ছিলা তুমি তোমার কথা ইরাকের মানুষ বইতো আর উঠতো তোমার কথা তোমার ইরাকের মানুষ উঠতো বইতো উঠবস করতো দুনিয়াতে প্রভাবশালী ছিলা পরকালের প্রভাবের জন্য কি আনছ কও তখন আমি বলবো কিচ্ছু আনি নাই আমার পার্কে মৌলবীরা বিকালবেলা খেলতো এদের পায়ের দোলে আমার বাড়ির জানালায় লাগছে আমার বাড়ির দরজায় লাগছে আমার জামা কাপড়ে লাগছে মৌলবীদের পায়ের দোলার বরকতে হারুনকে মাফ করে দাওয়ান رزينا قسم مت الجبار فينا لنا علم وللأعداء ماله فإن الماء لا يفنى عن قريب وإن العلم يبقى لا يزال لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة فما في المشرقين له نزير ولا في المغربين ولا بكوفة زرقن مرحبا এ বন্ধু এদেরকে বলো উলামায়ে কেরাম এটার মধ্যে বাজান আলাদা একটা পাওয়ার কথা কোন ঠিক কি নাম আলাদা একটা শক্তি এই শক্তি অন্য কোথাও নাই হযরতে সুলাইমান আলাইহিস সালামের কাছে সংবাদ আইছে হুদহুদ পাখি আইছে সুলাইমানকে সংবাদ কয় বাদশা সুলাইমান শুনছনি তুমি তো এতদিন বলছো তামাম দুনিয়ার বাদশা তুমি তোমার রাজ্যের মধ্যে সূর্য উঠে সূর্য ডুবে চন্দ্র উঠে চন্দ্র ডুবে এই রাজ্যে আর কোনো দ্বিতীয় বাদশা নাই কিন্তু আমি হুদহুদ পাখি ঘুরতে 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 এ জর্ডান থেকে গেলাম ইয়ামেনে ইয়ামেন থেকে গেলাম সোনা আল্লাহু আকবার ওই ইয়ামেনের যা এক জায়গায় যায়া দেখি সাবা নামক একটা এলাকা যায়া দেখি একজন মহিলা সে সুলাইমানকে বাদশাও মানে না আল্লাহরে রবও মানে না সে সূর্য পূজা করে আর নিজেকে রানী দাবি করে তার নাম বিলকিস তার নাম বিলকিস আল্লাহু আকবার হুদহুদ পাখি যখন এই সংবাদ দিল সুলাইমানকে বলস কি তুই আমি সারা আরো কোনো দ্বিতীয় বাদশা আছে এই জমিনে আমার আল্লাহ তামাম দুনিয়ার বাদশা বানাইছে কয় নাম নে সারা আর একজন বাদশা আছে কয় কি নাম কয় তার নাম রানী বিলকিস তার দেশ কোথায় কয় বিলকিসের দেশ ইয়ামেনের সাবায় বলেন ইয়ামেনের কোথায় সুলাইমান আলাইহিস সালামের তামাম দুনিয়ার বাদশা ছিল কিন্তু রাজধানী ছিল জর্ডানে কোথায় আরবের ওই ফিলিস্তিনের পাশের রাষ্ট্র জর্ডান রাজধানী ছিল জর্ডানের জর্ডানের আম্মান বর্তমানে রাজধানী ওই আম্মানে সুলাইমান আলাইহিস সালামের রাজধানী ছিল আল্লাহু আকবার সেখান থেকে আল্লাহর পয়গম্বর সুলাইমান তামাম দুনিয়াকে চালাইতেন ওই জর্ডান থেকে হুদহুদ পাখি সে পানির সন্ধানে যাইতে যাইতে চলে গেছে ইয়ামেনে যাইয়া দেখে ওই দেশে এক রানী নাম বিলকিস কি নাম বিলকিস ঘটনাকে শুনবেন আপনারা শুনতে রাজি আছেন তো স্যার এটা তো ঘুরেই না দেখা যায় আওয়াজটা বাতা একটু এদিকে দেন তো আমার বরাবর ফিরে দেন রানী বিলকিস হুদহুদ পাখি যখন এই সংবাদ নিয়ে আসলো সুলাইমান কটা খাতা কলম দে খাতা কলম দে সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখছে কি লিখছে খাতা নিয়ে চিঠি লিখছে কয় ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আলাইয়া ওয়া তুনি মুসলিমিন আল্লাহু আকবার বলেন সুলাইমান কি চিঠি লিখছে ইন্নাহু মিন সুলাইমান পত্র লিখছি প্রেরকের নাম সুলাইমান আল্লাহু আকবার বলেন ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম চিঠি লিখছি পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে কার নামে লিখছি পরম করুণা দয়াময় আল্লাহর নামে চিঠি লিখছি লেখকের নাম বাদশা সুলাইমান
কি লেখছে কো আল্লাহ তাআলু আলাইয়া ও রানী বিলকিস অহংকার দেখাস না বেটি চিঠি পাওয়া মাত্র আমার সামনে সিলিন্ডার কোয়ে হাজির হয়ে যাও আল্লাহু আকবার আল্লাহ তাআলু আলাইয়া ওয়া তুনি মুসলিমিন অহংকার দেখাইবে না সুলাইমানের সামনে সিলিন্ডার করে হাজির হয়ে যাবে দেরি করবে না দেরি করবে না দেরি করবে না আল্লাহু আকবার এই বলে চিঠিটা লইকা সুলাইমান সুন্দর করে বাস করা কামের ভিতরে ঢুকাইছে মুখটা আটকাইছে আটকায় হুদহুদ পাখিরে কয় যা সিডি ফালায় থুইয়ায় সিডি রাইকে আয় পাখি সিডিটাকে কামর দিয়ে উড়াল দিছে চোখের ফলকে চলে গেছে কে হুদহুদ পাখি যাইয়া রানী বিলকিসের টেবিলের উপরে সিংহাসনের উপরে চিঠি রাইকে চলে আইছে আল্লাহু আকবার রানী বিলকিসের সংসদ অধিবেশন চলতাছে তিন বাহিনী নিয়ে এসে গল্প গুজব করতেছে ইতিমধ্যে একটা পাখি সিডিতে রাইখে দিছে উড়াল বিলকিস কয় ঘিরে হঠাৎ একটা পত্র দেখা যায় পত্র খুলে দেখে ঠিকানা ঠুকানা সব লেখা আছে আল্লাহু আকবার পত্রের মধ্যে সব কি আছে লেখা আছে বিলকিস সিডি পড়তেছে আর ঘামায়া শরীরের পশমের ঘুরায় ঘুরায় ঘাম জড়াইতেছে ভয় পায় গেছে আল্লাহু আকবার কারণ কি লেখছে ইন্নাহুমে সুলাইমান দুনিয়ার বাদশা সুলাইমান বলছি পরম করুণাময় আল্লাহর নামে লিখছি জোরে কর আল্লাহু আকবার এটা তো সূর্য পূজা করে এত খোদা চিনে না খোদার নাম শুনলে তো বেঈমানদের অপারেশন শুরু হয়ে যায় কথা ঠিক না বেটি লাল বাতি জ্বলা শুরু হয়ে গেছে সিডি পড়তাছে থরথর করে কাঁপতাছে চিঠি পড়া শেষ এখন তিন বাহিনীর প্রধান জিজ্ঞাসা করে ম্যাডাম এটা কি পত্র পড়লেন তোমাদেরকে তো পরে শুনাইলাম চিঠিটা তো সুলাইমানের পক্ষ থেকে এসছে তিনি আমাকে বলছেন আল্লাহ তাআলু আলাইয়া ওয়া তুনি মুসলিমিন অহংকার দেখাবি না সিলিন্ডার করে হাজির হয়ে যা এখন তো আমাকে যেতে হবে তোমরা কি বলো তোমরা কি যুদ্ধ করতে পারবা সুলাইমানের সাথে রানী বিলকিসের সৈন্যরা কয় আমরা শক্তিশালী আমরা সমরবিদ আমরা দামি দামি অস্ত্রে সজ্জিত আমরা যুদ্ধ করব কি করব যুদ্ধ করব সুলাইমান কয় কি করবি রানী বিলকিস বলে কি করবি কয় যুদ্ধ করবো আমরা শক্তিশালী আমরা অস্ত্রবিদ আমরা প্রশিক্ষিত আমগুলো বেতন দেন কি জন্য আমগুলো সুকেসে তুলে লাগার লাগিয়া আমগুলো সুকেসে বসা রাখবেন ক্যান্টারমেন্টে আমরা যুদ্ধ করবো সুলাইমানের বাহিনীর বিরুদ্ধে যেরকম আল্লাহু আকবার রানী বিলকিস কো দমটা বন্ধ কর আর কথা কচ্ছে আর কথা কচ্ছে শ্বাস বন্ধ কর পানির মাঝে থাকবা আর কুমিরের সাথে লড়াই করবা জীবনে পারতা না কথা কোন ঠিক কিনা এ মুসলমান পানিতে বাস করলে কুমিরের সাথে ফারা যাবো দুস্তিকরণ লাগবে না বন্ধুত্ব দুস্তি করা লাগবে দুশ্মনী করলে ফারা যাইব দেখা যাইব রানী বিলকিস কর চুপ কর পানিতে থাকবি আর কুমিরের সাথে হ্যাঁ দুশ্মনী এক কামড়ে খাইয়া লেব বেটা কি হবে কয় শোন ইন্নাল মুলুকা ইদা দাখালু করিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাত আহলিহা আযিল্লাতান ওয়া কাযালিকা ইয়াফআলুন আল্লাহু আকবার ওই সময় রানী বিলকিস যে কথাটা বলছিল এই কথাটা আল্লাহ কোরআন শরীফে লই আইছে আল্লাহু আকবার এই কথাটা কোথায় আসছে কোরআন শরীফে রানী বিলকিস যে কথাটা বলছিল এটা আল্লাহ বলেন রানী বিলকিস বলছিল ইজা ইন্নাল মুলুকা ইজা দাখালু করিয়াতান প্রভাবশালী বাদশারা যখন দুর্বল দেশের উপরে আক্রমণ করে আফসাদুহা গোটা দেশটাকে তছনছ বানায় ফেলায় কথা কোন ঠিক কিনা এ রাশিয়া আক্রমণ করছে ইউরোপের উপরে ইউক্রেনের উপরে ইউক্রেন শেষ কথা কোন ঠিক কিনা কারেন্ট নাই গ্যাস নাই পানি নাই চিকিৎসা নাই বাত নাই খাবার নাই চাকরি নাই কিচ্ছু নাই এই যে এখন আক্রমণ শুরু করছে বেঈমানের বাচ্চা ইসরায়েল আমেরিকা সহ ফিলিস্তিনরা শেষ করে দিতেছে কথা কোন ঠিক কিনা বেঈমানদের তো কিছু নাই আমাদের ইমান আছে সব আছে ঘর বাড়ি ভাঙলেও ইমান ভাঙবে না কথা কোন ঠিক কিনা বিলকিস ডাক দেয়া কয় শোনো ইন্নাল মুলুকা ইজা দাখালু করিয়াতান প্রভাবশালী বাদশারা যখন কোন জনপদে আক্রমণ করে আফসাদুহা জনপদটাকে ধ্বংস করে ফেলে ওয়াজালু আইজ্জাত আহলিহা আযিল্লাতান এবং ওই জনপদের মধ্যে যারা সম্মানিত এদেরকে অসম্মান করে ওয়াকাযালিকা ইয়াফআলুন সুতরাং আমি বিলকিসের উপরে যদি সুলাইমান আক্রমণ করে আমারেও এমনই করবে আমার জেলে ফাটাইবে দেশটা শেষ করে দিবে সুতরাং যুদ্ধ করা যাবে না সেনাবাহিনী বলে ওয়াল আমরু ইলাইক কোরআন শরীফে আসছে ম্যাডাম সিদ্ধান্ত আপনার হাতে সিদ্ধান্ত কার হাতে সিদ্ধান্ত আপনার হাতে আমরা তো আমাদের কথা বলবো যেহেতু আমরা সেনাবাহিনী আমরা তো সিলিন্ডার করব না আমরা তো যুদ্ধের কথাই বলবো বাকি সিদ্ধান্ত দিবে কে আপনি
রানী বিলকিস কর সিদ্ধান্ত এইটাই, যুদ্ধ হবে না, সুলাইমানের সাথে যুদ্ধ করে পারা যাবে না, কাজ করো আমার পক্ষ থেকে সুলাইমানের জন্য গিফট লয়ে যাও, গিফট কি লয়ে যাও, গিফট, গিফট বুঝেন আদিয়া, গুশ লয়ে যাও, গুশ, এদের গিফট মানে গুশ, কি নিয়ে যাইবা? রানী বিলকিস কয় অস্ত্রগুলো রাইখা দাও, আর্মিদের পোশাকগুলো খুলে ফেল, সোলজারের পোশাক খুলে ফেল, অস্ত্রগুলো রেখে দাও, রাইখা সাদা পায়জামা পাঞ্জাবি পরো, প্রত্যেকটা সৈন্য একটা স্বর্ণের ইঁটা লও সাথে, কি আর ইটিয়া, স্বর্ণের এক একটা ইঁটা নাও সাথে, 500 সৈন্য যাইবা, 500 স্বর্ণের ইঁটা থাকবে, এক একটা ইঁটে 2.5 কেজি, কয় কেজি, 100 টাক স্বর্ণ মানে এক বড়ি, 100 টাক মানে কি এক বড়ি, এটার দাম কত, 92,000 টাকা, আর 2.5 কেজি স্বর্ণের ইঁটা, এরকম 500 ইঁটা দিছে, 600 ইঁটা দিয়া বলতেছে কয় এক একজন এক একটা স্বর্ণের ইটা লইবা, রূপার ইটা লইবা, জহরত আর হীরার মুকুট নিবা, আর যত নরসিংদীর দামি দামি যত মিষ্টি আছে দোকানে সব মিষ্টি খালি করে লইবা, আর ফুলের কাঁচা ফুলের মালা নিয়ে বিলকিসের পক্ষ থেকে যাও, কার কাছে, বাদশাহ সুলাইমানের কাছে, যদি দুনিয়াদার বাদশাহ হয় প্রেসিডেন্ট সুলাইমান তাহলে মনে করো এ গুসমুস পায়া শান্ত হয়ে যাইব, আর যুদ্ধ টুদ্ধ করবো না, আর যদি দুনিয়াদার না হয় আল্লাহ নবী হয় তাহলে দুনিয়াটা স্বর্ণ ভরে দিলেও সুলাইমানকে থামানো যাইব না, তখন তো আমাকে যেতে হবে, রানী বিলকিস আসে নাই, না এসে তার সোলজারদেরকে পাঠাইছে স্বর্ণ দিয়া, এখন সুলাইমান তো রাগ, এই হুদহুদ পাখি গতকালকে পত্র পাঠাইলাম এখনো যে বিলকিস আসে না, কারণ কি, ক স্যার আসতেছে, বিলকিস কি রওনা করেছে, ক বিলকিস ম্যাডাম আসছে না, তবে ওনার প্রতিনিধি দল আসতেছে আপনার কাছে, কি নিয়ে আসতেছে, ক দামি দামি স্বর্ণের ইটা, আস্তা ইটা, কি বলো স্বর্ণের ইটা, কহ আপনারা বাইল দেওয়ার জন্য আপনাকে হাত করার জন্য স্বর্ণ দিয়ে পাঠাইছে রানী বিলকিস, সুলাইমান কি করি, আমার স্বর্ণদা লোভ দেখায়, এ জিনফরির গোষ্ঠী কয়ে দিগায় এই পাশে একটা স্বর্ণের বৃকপিল তৈরি কর, 2 লক্ষ ইটা বাইর করবে সবটি স্বর্ণর, এদিক দিয়ে নদীর পাড়ে একটা বৃকপিল তৈরি কর, ওখান থেকে 2 কোটি ইটা বের করবে স্বর্ণের, পরে কি করবো, একবারে মেন রুট একবার ভাঁজদোনা মোড় থেকে এ পর্যন্ত বাসভবন পর্যন্ত স্বর্ণতে কার্পেটিং কর রাস্তা, যেরকম আল্লাহ একবার, 2 পাশে 10 ইঞ্চি ওয়াল থাকবে, ওয়ালের প্রত্যেকটা ইটা থাকবে স্বর্ণের, আমি দেখাই দেবো বিলকিসের স্বর্ণ বেশি না সুলাইমানের বেশি, যেরকম আল্লাহ একবার, মা গো হেরা তো 50টা না 500 ইটা লিয়ে রওনা করছে, আর এ বেটি 5 কোটি ইটা দিয়া গোটা রাস্তায় সোনা দিয়ে ঢালাই করে লেছে, যেরকম সুবহানাল্লাহ, আবার 2 পাশে স্বর্ণের ওয়াল, সামনে স্বর্ণের বাম্পার দিয়ে গেট, এখন সোলজাররা সেনাবাহিনীর লোকজন রাস্তা দিয়ে হাঁটে আর কয় কিও, এই ফৈরের বিজ্ঞালয়ে কই যাস, এই 50টা ইটা লিয়ে কই যাস, দেখছ নি স্বর্ণের ইটাতে পুরো কার্পেটিং করছে রাস্তা, আল্লাহ আকবার, এরপরে সুলাইমানের দরবারে তারা আইসে, আসার পরে সুলাইমানকে যেদিক থেকে এসেছ সেদিক যাও, বিলকিসকে বলো তিনি নিজে আসতে হবে, সে যেন উপস্থিত হয়, যদি আসতে দেরি হয় এমন অ্যাটাক করব, মোকাবেলা করার ক্ষমতা বিলকিসের নাই, সৈন্যবাহিনী বিল ফাতারে দৌড়, একবারে লুঙ্গি থুয়ে দৌড়, ম্যাডাম আপনি না গেলে বাদশাহ সুলাইমান আপনাকে যেতে হবে, কিয়ের 50টা ইটা দিয়ে আম করে ফাটাইছেন, কোটি কোটি স্বর্ণ ইটা দিয়ে শুধু রোড বানাইছে আর কার্পেটিং করে তৈছে সুবহানাল্লাহ, আপনি যাইলে দেখবেন কি অবস্থা, এই লোকের কাছে এই 500 ইটা, এটা তো ফকিরের হয়রাত না ভিক্ষাও না, এটা কি দিয়ে ফাটাইছেন আম করে, সব রাস্তা থালায় তো আয়ে পড়ছে, ইটাটি কই, সব ফালায় থে আয়ে পড়ছে রাস্তা, আপনাকে যেতে হবে, বিলকিস কোথায়, কহ ঠিক আছে, বাসভবন তালা মারো, বিলকিসের সিংহাসন তালা মারছে, মাইরা সাবিরি দে সাবি নইছে, লয়ে সবাই চলো আমার সঙ্গে আমি নিজে যাব, আল্লাহ আকবার, সেই আমারের সাবা অঞ্চল থেকে রানী বিলকিস তার সিংহাসন তালা মেরে 3 বাহিনীর প্রধানদেরকে সাথে নিয়া, সেনা সদস্যদেরকে সাথে নিয়া, সোলজারদেরকে সাথে নিয়ে রওনা করছে জর্ডানের উদ্দেশ্যে, কোন দিকে, জর্ডানে, এদিকে হুদহুদ পাখি আইসা কয় স্যার সুলাইমান বিলকিস নিজে আসতেছে, আল্লাহ আকবার, বিলকিসে বইছে এরা সামনে, কে পারবে, বিলকিস আমার দরবারে আসার আগে তার সিংহাসনটা আমার সামনে হাজির করতে হবে, বলে আল্লাহু আকবার, জিনারে কয় স্যার এটা কোনো ব্যাপার হইলো, এটা কোনো ব্যাপারই না, কোনটা পারবে দাঁড়া, একটা দাঁড়াইছে, আল্লাহ বলেন কাল কালা ইফরি তুমিনাল জিন্নে, কোরআন শরীফ আসছে কালা ইফরি তুমিনাল জিন্নে,
জিনদের মধ্যে এক শক্তিশালী জিন দাঁড়াইছে, দাঁড়ায় বলে আনা আতিকা বিহি, আমি এনে দিতে পারবো বিলকিসের সিংহাসন, কাবলা আন্তাকুমা মিন মাকামিকা, আপনি যেখানে বসছেন সুলাইমান দরবার সালিশ করার জন্য, সালিশ শেষ করে উঠার আগে বিলকিসের সিংহাসন হাজির করে দেব। আল্লাহু আকবার। সুলাইমানকে কি কলি, আপনি যে বসছেন এখানে একটা বিচার কাজে বসছেন তো, কহ আমি একটা বিচার নিয়ে বসছি এদেরকে নিয়ে, আপনি বিচার কাজ শেষ করার আগেই বিলকিসের সিংহাসন আপনার দুয়ারে হাজির করব। সুলাইমান কো আমার তো লাগবে 20 মিনিট, কত বলে আমার লাগবে মাত্র 10 মিনিট, জোরে কো আল্লাহু আকবার। সুলাইমান কো 10 মিনিট যদি লাগে একটা সিংহাসন আমার সামনে আনতে, এটা হবে না। কতক্ষণ লাগবে? কো 10 সেকেন্ডের আগে আনতে হবে। কি এর বেটা 10 মিনিট, 10 সেকেন্ডের আগে আনতে হইব? জিনারা কো হুজুর তোলে মাফ হোসে দোয়া হোসে, আমরা পারতাম না। কো ফিচ্চা, এই তোরা ফিসে যা, জিন ফরিরা ফিচ্চা, সব পিরে মসজিদের সামনে বয়েছে, ইনসান সামনে আসো, সৃষ্টির সেরা কে আসো, ইনসান কে, ইনসান কে, মানুষ কে, সৃষ্টির সেরা। এদের সাথে জিনেরও হওয়ার নাই, এদের সাথে ফরিরও কি নাই, এরা জিনের বোতলে ভরে, এরার নাম কি মানুষ, কত কত ঠিক না বেটি, আঙ্গুর মধ্যে কতুরি আছে, আসে কে রসুল, এটা কি করে জানেন নি? আমার নবী মানুষ না, ও মানুষ না, মানুষ হইলে কাফের হয়ে যাবে, নবীরে মানুষ করে বলে কাফের হয়ে যাবে, তো নবী কি জিন? জিনের দাম বেশি না মানুষের দাম বেশি? নবী কি ফেরেশতা? তো ফেরেশতার দাম বেশি না মানুষের দাম বেশি? মানুষের দাম বেশি মিয়া, ফইলা জিন বানাইছে দুনিয়াতে আল্লাহ, আল্লাহ কোনা হয় না, হবো না, হইবো না, এটা হবো না, পরে ফেরেশতা বানাইছে, কত তোরার দে হইবো না, পরে বানাইছে লাস্টে ইনসান, ধরে আল্লাহু আকবার। ইনসানের থেকেও যদি আরো ভালো জাতি থাকতো তাহলে আল্লাহ বানাইতো 77 জাতি, আর বানায় নাই, এইটাই শ্রেষ্ঠ জাতি, ধরে কোন আল্লাহু আকবার। এ নবীর দাম বড়ায়, হ্যাঁ আমার নূরের নবীরে ওয়াবিরা, নূরের নবীরে কৌমির হুলাফান, কৌমির হুজুররা, নূরের নবীরে হেরে গমাডির তৈরি, নাউজুবিল্লা নাউজুবিল্লা নাউজুবিল্লা, এরা কাফের হয়ে গেছে, আমরা বলি কাফের, হেরা মুসলমান। আরে বুকা, মাটি পৃথিবীর মাটির তৈরি, মানুষ সৃষ্টির সারা, কতক্ষণ ঠিক না বেটি, মাটির তৈরি, মানুষের নিচে এই ফর বিছানোর জন্য, কার্পেট বিছানোর জন্য ফেরেশতারা জিনেরা ফরিরা লাইনে দাঁড়ায় থাকে, আর মানুষ জ্যোতির্ময় পুরুষের মতো সিংহের মতো যাইতে থাকে, আর এরা জুতা টানে, আর জুতার নিচে দিয়ে কার্পেট বিছায় ফেরেশতারা আর জিনেরা, আর মানুষ চায় মন্ত্রীর মতো, জোরে কর আল্লাহু আকবার। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ আদম সন্তানকে সৃষ্টির সেরা বানাইছে, জোরে কোন সুবহানাল্লাহ। আর হেরা কয় নবীরে মানুষ করে বলে ঈমান থাকতো না, মানুষ কি সব মানুষ সমান? মানুষ মানে তোমরা দক্ষিণের বাতে, দক্ষিণের বাড়ি এই হামি আব্দুল হামিদ, তো তোমরা এলাকা কত আব্দুল হামিদ আছে, প্রেসিডেন্ট আব্দুল হামিদের মতো হইব, তো তোমরা দক্ষিণের বাড়িতে আব্দুল হামিদ আর গণপ্রজাতন্ত্র সরকারের আব্দুল হামিদ, দুই আব্দুল হামিদ তো একই নাম, দুই আব্দুল হামিদকে সমান? তুমি আব্দুল হামিদ 10 বার মরলেও তো ফেভার আইতো না, আর হে আব্দুল হামিদ যদি কয় যে উনি 2 বার ঘন ঘন বাথরুমে গেছেন, উনাকে সিঙ্গাপুর নিতে গো, টেলিভিশনও দেখায় পত্রিকাও নাম এসে গেছে, কতক্ষণ ঠিক না বেটি, আর তুমি 3 বার মরিয়ে 6 বার কবর দিলে তো তোমার নাম পত্রিকা আইতো না, কতক্ষণ ঠিক না বেটি, তো তুমি আব্দুল হামিদ ওই কি হাজিপুরের আব্দুল হামিদ, আর হে ও আব্দুল হামিদ, দুই আব্দুল হামিদ কি সমান? মাটির বললেই নবীর দাম কমে যায়, মাটি মাটি বেশ কম আছে, মাটি বাজারের মাটি আছে, বাথরুমের মাটি আছে, ক্ষেতের মাটি আছে, আইলের মাটি আছে, সড়কের মাটি আছে, এটেল মাটি আছে, দোয়াশ মাটি আছে, বেলে মাটি আছে, মদ্রিসের মসজিদের মাটি আছে, মাদ্রাসার মাটি আছে, জান্নাতের মাটি আছে, নবী কো আমি জান্নাতের মাটির তৈরি, আল্লাহু আকবার। আর তুমি আমি রজবালি আর করমালি, আমরা কে আর মাটির তৈরি আমরা জানি না, আল্লাহ নবী জান্নাতের মাটির তৈরি, দূরে কোন আল্লাহু আকবার। কোন মাটির তৈরি নবী আমার? এই জন্য খালি মাটির কইলে দাম কমে যায় না, মাটি মাটি বেশ কম আছে। বন্ধুগণ বলতেছিলাম সুলাইমান ডাক দেখো, জিনেরা সিলিন্ডার করছে, তোরা ফিসে যা, এই তোর সামনে কে কইছে, হ্যাঁ ফারবি না বেটা, থর ফারমু তো 10 মিনিট লাগবো, থাবর দিব 10 মিনিট, 10 সেকেন্ডের আগে আনতে হইব বিলকিসের সিংহাসন, আল্লাহু আকবার। কত হলে মাফ সাই পারতাম না, পিসা ইনসান সামনে আসো, মানুষ সামনে আসো, মানুষ সামনে আসে কয় এবার কে পারবো, দাঁড়াও কে পারবে দাঁড়াও, সুলাইমানের পাশে বসে রয়েছে একটা মানুষ, কাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব
ওই মানুষটা দাঁড়াইছে যার কাছে কিতাবের এলেম ছিল দাঁড়াইছে দাঁড়ায় কো আনা আতিকা বিহি কাবলা আই ইরতাদা আলাইকা তরফুকা ওরে আল্লাহর নবী সুলাইমান আপনার চোখের পুতলিটা বাড়ি দিতে যত সময় লাগবে তার চেয়ে আরো আগে সিংহাসন হাজির করে দেব قال الذي عنده علم من الكتاب সুলাইমানের সামনে ওই মানুষটা দাঁড়াইছে যার কাছে কিতাবের এলেম ছিল এলেম ওই এলেম ওয়ালা দাঁড়াইছে দাঁড়ায় কো আনা আতিকা বিহি আমি বিলকিসের সিংহাসন এনে দিতে পারবো আপনার কাছে কাবলা আইয়ার তাদ্দা আলাইকা তরফুকা সোকের পুতলিটা বাড়ি দিতে সময় লাগবে সোকের পাতা বাড়ি দিতে সময় লাগে যেটাকে সোকের ফলক বলা হয় সোকের ফলকে আমি হাজির করে দেব এক সেকেন্ড লাগবে না জোরে কোন সুবহানাল্লাহ হে মানুষ হে কি আলেম ছিল কি ছিল নাম হযরত আসিফ ইবনে বরখিয়া কি নাম আসিফ ইবনে বরখিয়া উনি সুলাইমান আলাইহিস সালামের আপন খালাতো ভাই সর্বশ্রেষ্ঠ ইমাম এক নম্বর ইমাম যিনি সৌদি গভর্নমেন্টের তিনি ধর্মমন্ত্রী ওই শায়খ সুদাইসির আইনে যদি তুমি তোমার জানাজার নামাজ পড়াও তুমি কাদের মোল্লা আল্লাহ তোমাকে অসংখ্য টাকা পয়সার মালিক বানাইছে এরকম একটা শিল্পপতি যদি বলে আপ ডাউন বিমান ভাড়া দিয়া শায়খ সুদাইসিকে আনবো না জানাজার নামাজ পড়াইব তোমার গুনাহ মাফের কোনো গ্যারান্টি নাই কিন্তু যদি তোমার সন্তান তোমার জানাজা পড়ায় আর বলে কাতার সোজা করেন কি করেন কাতার সোজা করেন এটা আমার বাবার জানাজার লাশ বাবার জানাজা আমি নিজেই পড়াবো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তিন নম্বর তাকবীর দিয়া যখন বলা শুরু করবে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা বলা যখন শুরু করবেন আল্লাহ ডাক দিয়া বলবে ফেস বন্দা আর কান্দিস না তোর বাবার জীবনের গুনাহ মাফ করে দিলাম জোরে কো সুবহানাল্লাহ মোল্লা দয়ফ সে একজন আলেম ফিলিস্তিনের কি একজন আলেম সে একটা হাত ভাঙা একটা চোখে দেখে না এটা মুলুবি শুধু ডাকটা দিছে যে মায়ের আর কত কাবে 75 বছর পর্যন্ত মায়ের খাচ্ছ আর কত মায়ের খাবা আর মান্য এবার মায়ের দিতে হবে কে আছো এনে পঙ্গপালের মতো ফিলিস্তিনি মুসলমান ছাপিয়ে পড়েছে ইসরায়েলের বিরুদ্ধে কত ঠিক না বাড়ি গত শনিবার আগে শনিবার সকাল 6টায় তখন হেরা সারা রাত নাসানাসি করে গাঙ্গের ভরে তারা মদ খাইয়া শুইছে মাত্র এই শুরু হয়েছে বুলেট অপারেশন 1500 1400 জাহান্নামে পাঠায় দিয়েছে যেরকম আল্লাহু আকবার দেখছেন নি এলেমের পাওয়ার এরে কই পাওয়ার এলেকে বলা হয় এলেমের পাওয়ার এমা আবু হানিফা রহমতুল্লাহ আলাই বয়ান করতেছে তো ওই পাশে ছোট বাচ্চারা বল খেলতেছে বল একটা আইছে সামনে আবু হানিফা কয় কে রে আমি ওয়াজ করি না বল খেলাস কোনটা কয় হুজুর আমরা ছোট মানুষ বুলে বলটা আমনের সামনে গেছে কয় নিয়ে যা সবটি আইসে বল নিত লয়ে যা এখন সামনে একটা আহে না হে কয় তুই যা ওই কয় তুই যা কেউ আসে না বল নেওয়ার জন্য আর একটা কয় কী হয়েছে আমগর বল আমরা খেলমু হুজুরে কি বাটনি হুজুরে খেয়ালাইব নি বল নিয়ে দিছে দৌড় বেয়াদব পোলাবান আছে না দুনিয়ার কিচ্ছু ভয় পায় না ভদ্র ছেলেরা তো আলেম আলামাকে ভয় পায় অভদ্রটি আলেমদেরকে ভয় পায় না কতক্ষণ ঠিক না বেটি এরকম আছে কিনা অভদ্র তো অভদ্র একটা এসে কইছে আমার বল আমি নিব হুজুর হইছে তো কি হয়েছে তোর নেস নাকা 10টা ছেলে এসে ঘুরে গেছে হুজুরের সামনেতে বল নিতে সাহস পায় না আরেকটা এসে আমার বল আমি নিব সমস্যা কি এই বলে বল খাবলাদের নিতে দৌড় ইমা আবু হানিফা কয় ছেলে দাঁড়াও দাঁড়াও তোমার নাম কি ও মিন্টু ও মিন্টু আচ্ছা দেখি তুমি একটু দাঁড়াও তো এদিকে দাঁড়াইছে দাঁড়ায় থাকো ইমা আবু হানিফা তিনবার মাথার থেকে পা পর্যন্ত টস মারছে মারে কো যাও বুঝছি যাও এখন সামনেতে দুই তিনজন দাঁড়াইছে দাঁড়ায় বলতেছে হুজুর আপনি কি দেখলেন ওর টস দিলেন যে কি দেখলেন কয় যা দেখার দেখছি বুঝে লাইছি কি বুঝছেন আমগুরো কোন ক তুমগুরো কওয়া যাইতো না বলা যাবে না ক বলেন একটু ক বলমু কহ ক এর জন্মের ঠিক নাই হে জন্মের ঠিক নাই আমনে বুঝলেন কেমনে ক এইটুকু ফাওয়ার আল্লাহ দান করছে জুরে ক সুবহানাল্লাহ ক
قلوب العارفين لها عيون ترى ما لا يرون الناظرون قلوب العارفين لها عيون ترى ما لا يرون الناظرون عبد القادر جيلاني رحمه الله لكن গুনিয়াত তালেবিনের ভিতরে লেখেন আল্লাহ মারেফত ওয়ালাদেরকে এমন চোখ দান করছে এই চোখ দিয়ে এমন জিনিস দেখতে লয় তোমরা সাম্মা সামরা চোখে দেখো না দেখো না দেখো যেরকম সুবহানাল্লাহ এখন সবাই বলে হুজুর এইটা জন্মে ঠিক নেই আপনি বুঝলেন কেমনে আমি কেমনে বুঝছি কমু আচ্ছা আমি তো বলছি আন্দাজি করা তুমি পরীক্ষা করো যাও পর তিনজন গেছে পরীক্ষা করার জন্য এই ছেলে তোর বাড়ি কই কই বাড়ি চল বাড়িতে গেছে বাড়িতে যায় দেখে এক মুরব্বি বসে রইছে চেয়ার নিয়ে বাড়ির দুয়ারে কয় সাসা এ মিন্টুর বাড়ি কোনটা কয় এটা তো মিন্টুর বাড়ি কি হইছে মিন্টু জগরা লাগাইছে কোনা জগরা লাগায় নাই মিন্টুর বাপকে মিন্টুর বাপের সন্ধানে আসছি কয় কি বলবেন আমারে বলেন ওর বাপ নাই কি কোনের বাপ নাই বাপ ছাড়া সন্তান কেমনে হইলো কয় ঘটনা আছে কয় কি ঘটনা কয় এর মা আমগো ঘরে কাজ করে লাভলি এর মা লাভলি আমগোর কাজ করে কাজের বুয়া সুড়ুত্তু নানসি কাজ করতে 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 হইতে বিয়ের লায়ক হয়েছে বড় হয়েছে তখন আমি আমি আমার স্ত্রী আমরা রাত্রে পরামর্শ করি লাভলি তখন বড় হয়ে গেছে বিয়ে দেওয়ার দরকার আমরা মনে মনে জামাই খুঁজতেছি ও মা হঠাৎ একদিন আমার বুয়া কো শুনছো আমগো লাভলি তো প্রেগনেন্ট হয়ে গেছে হে বিয়ে দেয় না প্রেগনেন্ট কেমনে হইলো কো তা তো জানি না হইছে যেমনি হোক পরে হে প্রেগনেন্ট থেকেই পরে যে মিন্টু হয়েছে আর কি মিন্টু এই যে মিন্টু ধরে কোন আল্লাহ আকবার এ তিনটা লোক মাথায় হাত দিয়ে বসে গেছে বলেন কি এই ঘটনা কহ এই ঘটনা এই জন্য এটা এমন খারাপ হইছে কাজ্যা কিনে আনে কিনে আনে মানুষ তো কাজ্যাতে দূরে যায় আর এই হত্যির কাজ্যা কিনে আনে ডেলি তার বিচার করণ লাগে এই জন্য জিজ্ঞেসি সমস্যা তো বলছে সমস্যা তো না সে বল নিয়ে যখন দৌড় দিছে এই বল নিয়ে তো কেউ সাহস পায় না হুজুরের সামনে ইমাম আবু হানিফার সামনে তো বল আনবো এরকম সাহস বাপের ভূতের আছে কিন্তু হের যে এত বড় সাহস কই ফাইল হোক এটা জন্মের ঠিক আছে বেটা এটা তো ফাইবই আল্লাহ আকবার মহতারাম হাজিরিন ওলামায়ে কেরামের সাথে যারা বেয়াদবি করে অসুবিধা আছে জীবনেও বেয়াদবি করবেন না আল্লাহ নবীর সামনে উচ্চ আওয়াজে কথা বলা নিষেধ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ঈমানদারের আরে আমার নবীর সামনে উচ্চ শব্দ দিয়ে কথা কইও না নবীর সামনে উচ্চ শব্দে এটা আবু বকর উমর এটা বিষয় নিয়ে একদিন হালকা একটু ঝগড়া লাগছে ঝগড়া লাগলে এ তর্কাতর্কি হচ্ছে যে আওয়াজ একটু বড় হয়ে গেছে সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করছে কি রে আমার বন্ধু পাশে বসা তোমরা যে তর্ক করছো উচ্চবাচ্য করছো আমার বন্ধুর সামনে উচ্চ শব্দে কথা বলা যাবে না এই আয়াত নাজেল হওয়ার পরে হযরত ওমর বলেন আমি জীবনে আমার শব্দ কেউ শুনে নাই শুধু কথা বলছি কেমনে এ ফুসফাস করে কথা বলছি আমার কণ্ঠ আর কেউ শুনে নাই নবীর জীবদ্দশায় ওমরে কোনোদিন কণ্ঠ বাজায় কথা বলে নাই যেদিন কণ্ঠ বাজায় কথা বলছি এদিন দুনিয়াতে নবী চলে গেছে এরপরে আমি কণ্ঠতে কথা বলছি এর আগ পর্যন্ত এই আয়াত নাজিল হওয়ার এমন বাড়ি দিছে কোথায় এই বাড়ির ছোট যে আওয়াজ বন্ধই ছিল আর শব্দ করে কথা বলে নাই নবীর সামনে আয়া কথা বললো হে নবী কোথায় হুজুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম দিছি বা আসতে আল্লাহু আকবার বলে